হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কর্মসূতির টেক অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসছি আজ আবার একটা নতুন টপিক নিয়ে আজের টপিক ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো থেকে কীভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন ইনকাম সার্টিফিকেট আবেদন করলে অনেকেরই ভুল হচ্ছে কারো স্যান্ডব্যাক আসছে কারো আবার অনেকের অ্যাপ্রুভ হচ্ছে না তো ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ না হওয়া স্যান্ডব্যাক হওয়া তো ইনকাম সার্টিফিকেট আবেদনের সঠিক পদ্ধতি কি রয়েছে সেই নিয়ে আজের ভিডিও ভিডিও শুরু করে প্রথম বলবো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো ইনকাম সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট 2.0 পয়েন্ট জিরো পোর্টাল দিয়ে আবেদন করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করে নেব ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লিখে সার্চ করে নিলাম দেখুন চলে এসছে প্রথমে ডাব্লিউ বি ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই অপশনটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ওয়েলকাম টু ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো হোম অপশানে ক্লিক করে নিতে হবে হোম অপশানে ক্লিক করার পর দেখুন চলে এসছে মেন পেজ তারপর রয়েছে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলাম চলে এসছে ইউজার নেম অ্যান্ড লগ ইন লগ ইন আপ ফর সিটিজেন যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন রেজিস্টার অপশানে গিয়ে রেজিস্টার করে নিতে হবে তারপর ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে তো আমি এখানে ইউজার আইডি বসিয়ে দেব এখানে দিয়ে দিলাম তারপর সাইন ইন অপশানে ক্লিক করে নেব ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসছে ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে নেব সাবমিট অপশানে ক্লিক করে নিয়েছি এবং চলে এসছে মেন পেজ ওপেন হয়ে গেছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো পোর্টালের মেন পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে কি হবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবো তো ইনকাম অ্যাপ্লিকেশন করার জন্য মেনু অপশানে ক্লিক করে নিতে হবে বাম সাইডে রয়েছে দেখুন মেনু মেনু অপশানে ক্লিক করে নাম তারপরে রয়েছে সার্ভিস এই সার্ভিস অপশানে ক্লিক করে নেব তারপর নিচে দেখুন দু নম্বর অপশন রয়েছে সার্টিফিকেট সার্টিফিকেট ক্লিক করার পর ডান সাইডে ইনকাম সার্টিফিকেট এই ইনকাম সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করে নিতে হবে ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হবে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন এরপর রয়েছে অ্যাকসেপ্ট অপশান অ্যাকসেপ্ট অপশন অ্যাকসেপ্ট করে নিতে হবে তারপর রয়েছে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান দু নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশান পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস তিন নম্বরে রয়েছে ইনকাম ডিটেলস তো এখান থেকে ফর্মটি ফিল করতে হবে তো এখানে মিস্টার সলিউশন দিয়ে দিলেন মিস্টার ফার্স্ট টাইম বসিয়ে দেবো মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম বসিয়ে দিতে হবে লাস্ট নেম বসাতে হবে লাস্ট নেম বসিয়ে দিলাম এরপর ডেট অফ বার্থ অপশানে ক্যালেন্ডার চয়েস করে নিতে হবে ক্যালেন্ডার থেকে চয়েস করে নেব ক্যালেন্ডার থেকে বসিয়ে দিলাম জেন্ডার ক্লিক করে নিলাম জেন্ডারটি বসিয়ে নিলাম এরপরে যে আধার নাম্বার আধার নাম্বার দিতে পারেন নাও পারেন অপশনাল প্যান নাম্বার দিতে পারেন নাও পারেন ইমেল আইডি বসাতে হবে ইমেল আইডি বসিয়ে দেব তারপরে সে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অরিজিনাল দেবেন ওটিপি ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে ভেরিফাই অপশানে ক্লিক করে নেব প্লিজ এন্টার দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড টু ভেরিফাই এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে ভ্যালিডের অপশানে ক্লিক করে নেব ভ্যালিড অপশানে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে চলে যাব প্রেজেন্ট অ্যাড্রেস অব দ্য অ্যাপ্লিক্যান্ট তারপর রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান এখান থেকে গ্রামীণ এরিয়া হয়ে থাকলে গ্রামের নাম বসিয়ে দিতে হবে শহরতলী এলাকার হয়ে থাকলে ওয়ার্ড নাম বসিয়ে দিতে হবে পোস্ট অফিসটি এখানে বসিয়ে দেবো তারপর রয়েছে পিনকোড পিনকোডটি এখান থেকে বসিয়ে দিলাম দেখুন অটোমেটিক কান্ট্রি স্টেট চলে এলো এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নিতে হবে সাব ডিভিশনটা এখান থেকে চয়েস করে নিতে হবে তারপরে হচ্ছে রুরাল আরবান এখান থেকে রুরাল চয়েস করে নিতে হবে গ্রামীণ এরিয়া হলে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকলে আরবান চয়েস করে নিতে হবে তারপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশন এখান থেকে ব্লক অপশন ক্লিক করে নেব তারপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি ব্লকের নাম এখানে বসিয়ে দিতে হবে ভিলেজ আরও চাইছে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিলাম পোস্ট অফিসটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেব পুলিশ স্টেশন এখানে টাইপ করে নিতে হবে তারপর রয়েছে সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নেব দেখুন দ্বিতীয় চলে এসেছে অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস সেম অ্যাড্রেস অ্যাজ যদি আগের অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করে নিলেই আগের ঠিকানা আপনার এখানে অটোমেটিক ড্রপ ডাউন হয়ে যাবে তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট আদার ডেটেল যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয়ে থাকে অথবা আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন বাকি ফিল করার দরকার নেই যদি আঠারো বছর থেকে উপর হয়ে থাকে তাহলে নো করবেন স্পেশাল কেস হিসেবে আপনাকে এখানে দিতে হবে ডিভোর্স হচ্ছে আন আনএমপ্লয়েড রয়েছে আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড নট অ্যাপ্লিকেবল উইডো এখান থেকে রেফার্ড করে নিতে হবে করে নিলাম তারপর রয়েছে অ্যাড রো অ্যাড রো অপশানে ক্লিক করে নেব ওকে রিলেশনশিপ এখানে বসিয়ে দিতে হবে ফাদার নেম সলিউশন মিস্টার ফাদার্স নেম বসিয়ে দিয়ে দেবো মিডিল নেম থেকে তাহলে মিডল নেম লাস্ট নেম থেকে তাহলে লাস্ট নেমটি এখানে বসিয়ে দিতে হবে তারপরে ওকে অপশানে ক্লিক করে নেবো এখন অটোমেটিক্স চলে এসছে তারপরে সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নেবো তারপর এসে ইনকাম ডিটেলস তো এখানে ভালো করে দেখবেন মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেশন যারা ভুল করেছে অনেকেরই ইয়ারলি ইনকাম এখানে বসিয়ে দিয়েছে ইয়ারলি ইনকাম এখানে বসানো চলবে না আপনার ইনকাম সার্টিফিকেট যেটি এনেছেন সেই হিসাব করে মাসের হিসাব এখানে বসাতে হবে যদি ষাট হাজার টাকার এনে থাকেন তো পাঁচ বারং ষাট মানে পাঁচ হাজার টাকার এখানে লিখতে হবে তো এখানে ষাট হাজার টাকার ইনকাম থাকলে পাঁচ হাজার টাকা এখানে লিখে দেব ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস অপশনাল দিতেও পারেন নাও পারেন রিজন অফ অ্যাপ্লিকেশন আদার সিলেকশন করে নিতে হবে আদার রিজেন ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর স্কলারশিপ সেভ অপশানে ক্লিক করে নিলাম তারপর দেখা যাচ্ছে সেভ সাকসেসফুলি প্রিভিউ অপশানে ক্লিক করে নেব প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখুন এর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে প্রিভিউ করে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন এখান থেকে নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইমেল আইডি সব কিছু অ্যাড্রেস সব কিছু ভেরিফাই করে নেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করে নেব সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাটাচমেন্ট ডকুমেন্ট ডকুমেন্টসগুলি এখানে পরপর অ্যাটাচ করে নিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কী কী দিতে পারবেন এখানে ড্রপ ডাউন মেনু রয়েছে তার জন্য একটি আলাদা ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আধার কার্ড দিতে বলা হয়েছে অ্যাটাচ ফাইল হিসেবে আমি আধার কার্ড এখানে বসিয়ে দিচ্ছি ওপেন করে নিলাম ওপেন হয়ে গেছে তারপরে তারপরেছে ফটোগ্রাফ এখান থেকে ফটোটি অ্যাটাচ করে নেব ফটো অ্যাটাচ করে নিলাম তারপরে যে ইনকাম প্রুফ এখান থেকে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলার পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করে নিতে হবে তো অ্যাটাচ ফাইল অপশানে আবারও ক্লিক করে এখান থেকে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটটি অ্যাটাচ করে নিলাম তারপর আধার ইলেভেন্ট ডকুমেন্টস আপনি দিতেও পারেন নাও পারেন পেন নয় তো এখান থেকে আই অ্যাকসেপ্ট আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাব ইনফরমেশন ইজ ট্রু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এই বক্সটিতে টিক করে নিতে হবে তারপর সেভ অপশানে ক্লিক করে নেব তারপর রয়েছে সাবমিট অপশান সাকসেস অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি ডকুমেন্টস যে অ্যাটাচ করেছেন সেই ডকুমেন্টস অ্যাটাচ হয়ে গেছে সাকসেসফুলি এখানে একটি মেসেজ শো করলো তারপরে সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম চলে আসবে সাবমিট সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড এআইএন নাম্বার এত ইউ ক্যান ট্রেক দ্য স্টেটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ড্যাশবোর্ড কাইন্ডলি ক্লিক ক্লোজ বাটন ক্লোজ বাটনে ক্লিক করতে পারেন ক্লোজ করার জন্য তার আগে ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাকাউন্ট মানে স্লিপটি ডাউনলোড করে নেবেন সেখান থেকে ডাউনলোড করে নিলাম তো এই ছিল যে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন